তো গাইস ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে OB30-র আপডেট। এন্ড গাইস OB30 আপডেটের পরে আরও একটা নতুন ইভেন্ট তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে পাবে, যেটা হচ্ছে গাইস আমাদের দিওয়ালি ইভেন্ট। এন্ড গাইস দিওয়ালি ইভেন্টটা কবে হয় আমাদের গেমের মধ্যে তোমরা কিন্তু সবাই জানো, আর মাত্র কিছুদিন পরেই কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্টার্ট হতে চলেছে, যেখান থেকে গাইস আমরা অনেক কিছু রিওয়ার্ড একদমই ফ্রিতে পাই। যেমনটা গাইস আমরা আগের বারে একদমই ফ্রিতে পেয়েছিলাম আমাদের অনেক কিছু রিওয়ার্ড, তো ভাই সেরকমই কিন্তু আমাদের গেমের মধ্যে অনেক কিছু রিওয়ার্ড কিন্তু আমরা ফ্রিতে পাবো। এছাড়াও গাইস গেমের মধ্যে অনেক কিছু চেঞ্জেস আমরা দেখতে পাবো, তো ভাই সব কিছুর আপডেট কিন্তু আমাদের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। তো ভাই যতটুকু আমি লিক্স বা আপডেট পাইছি সব কিছু গাইস এই ভিডিওর মধ্যে শেয়ার করবো, তো ভাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে থাকো। আর ভাই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো ভাই চলো বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা স্টার্ট করব। তো ভাই সবার প্রথমে আমি তোমাদের চেঞ্জেসগুলো দেখিয়ে দিই, যেগুলো গাইস আমাদের দিওয়ালি ইভেন্ট উপলক্ষে আমাদের গেমের মধ্যে চেঞ্জেস হতে চলেছে। এন্ড গাইস সবার প্রথমে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে গাইস আমাদের লবি। এন্ড গাইস লবিটা কেমন হবে তোমরা এখানে দেখতে পারছো, এটাই হতে চলেছে আমাদের দিওয়ালি ইভেন্ট যখন আমাদের গেমের মধ্যে চলবে। তো ভাই তখন কিন্তু তোমরা আমাদের এই লবিটা আমাদের গেমের মধ্যে দেখতে পাবে। এন্ড গাইস সেটা তোমাদের লবিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এন্ড গাইস এখানে তোমরা দেখতে পারছো আমাদের যে ভাই এয়ারশিপ আছে, তো ভাই এয়ারশিপটারও কিন্তু এখানে রংটা চেঞ্জ হতে চলেছে। এন্ড গাইস সেখানে তোমরা লেখাই আছে দেখতে পারছো হ্যাপি দিওয়ালি, মানে গাইস তোমরা বুঝতে পারছো এই এয়ারশিপটাই কিন্তু আমাদের যে রংটা আছে, তো ভাই এই রঙের কিন্তু এয়ারশিপ আমরা আমাদের দিওয়ালি ইভেন্টের সময় আমরা আমাদের গেমের মধ্যে দেখতে পাবো, ঠিক আছে। এন্ড গাইস এখানে তোমরা দেখতে পারছো আমাদের যে এয়ার ড্রপ আছে সেটারও কিন্তু এখানে রংটা চেঞ্জ হতে চলেছে। এন্ড গাইস সেখানে তোমরা দেখতে পারছো আমাদের কিন্তু প্রদীপ টদীপ দেওয়া আছে পাশে পাশে। এন্ড গাইস সেটাও কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্টের সময় চেঞ্জ হয়ে যাবে। এন্ড গাইস এখানে তোমরা দেখতে পারছো সবার প্রথমে তোমরা যে রিওয়ার্ডটা দেখতে পাবে সেটা হচ্ছে গাইস আমাদের একটা ব্যাটার স্কিন। তো ভাই এই নতুন ব্যাটার স্কিনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এটা কিন্তু গাইস আমরা ফ্রিতেও পেতে পারি, ঠিক আছে। এন্ড গাইস তারপরে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে গাইস আমাদের একটা নতুন ব্যাকপ্যাকের স্কিন। এন্ড গাইস এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু আমার পার্সোনালি খুবই একটা ভালো ব্যাকপ্যাকের স্কিন লেগেছে, যেটা কিন্তু গাইস আমাদের দিওয়ালি ইভেন্টের সময় আমরা আমাদের গেমের মধ্যে দেখতে পাবো কোনো একটা ইভেন্টে। এন্ড গাইস এই ব্যাকপ্যাকের স্কিনটা আই থিঙ্ক গাইস আমাদের ফ্রিতে দেবে না, কারণ কি গাইস এখানে দেখতে পাচ্ছ ওপি লেভেলের কিন্তু অ্যানিমেশনের সঙ্গে আমাদের গেমের মধ্যে আসছে। এটা আই থিঙ্ক গাইস তোমরা আমাদের টপ ইভেন্টে বা তোমরা কোনো আমাদের ওই ইভেন্টে দেখতে পেতে পারো, ঠিক আছে। এন্ড গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের লেভেল 1টা দেখালাম, এখানে দেখতে পাচ্ছ আমাদের লেভেল 2। এন্ড গাইস লেভেল 3টা কিন্তু গাইস জাস্ট মারাত্মক করা হয়েছে। এন্ড গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের লেভেল 3। এন্ড গাইস যার পিছন থেকে কিন্তু ভাই অ্যানিমেশন টাইপের বেরাচ্ছে। এন্ড গাইস এই ব্যাকপ্যাকের স্কিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো ভাই তারপরে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে গাইস আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আমাদের একটা লুট বক্স, যেটা গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড গাইস এই লুট বক্সের স্কিনটা কিন্তু আমাদের একদমই ফ্রিতে দিতে পারে, কারণ কি গাইস দিওয়ালি ইভেন্ট আমরা কিন্তু অনেক কিছু রিওয়ার্ড একদমই ফ্রিতে পাই। এন্ড গাইস আই থিঙ্ক এই যে রিওয়ার্ডগুলো আমি তোমাদের দেখাচ্ছি, তো ভাই এই রিওয়ার্ডগুলো কিন্তু আমাদের ফ্রিতে দিতে পারে, ঠিক আছে। তো ভাই তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা প্যারাসুটের স্কিন। এন্ড গাইস এটা আমাদের বলার কিছুই নেই, এই প্যারাসুটের স্কিনটা কিন্তু আমরা একদমই ফ্রিতে পাবো, যেটা গাইস আমাদের দিওয়ালি ইভেন্টের সময় আমাদের জাস্ট একটা মিশন দেওয়া হবে। এন্ড গাইস সেই মিশন কমপ্লিট করে আমরা এই প্যারাসুটের স্কিনটা ফ্রিতে পেয়ে যাবো, ঠিক আছে। তো ভাই তারপরে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে গাইস আমাদের একটা সাববোর্ডের স্কিন। এন্ড গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছো এই সাববোর্ডের স্কিনটাও কিন্তু তোমরা আমাদের দিওয়ালি ইভেন্টের সময় দেখতে পাবে। বাট গাইস এই সাববোর্ডের স্কিনটা এখানে নর্মাল দেখাচ্ছে, বাট গাইস যখন আমাদের গেমের মধ্যে আসবে তখন কিন্তু এটা অ্যানিমেশন অ্যাড করা থাকবে, ঠিক আছে। মানে গাইস এই সাববোর্ডের স্কিনটা কিন্তু অ্যানিমেশন অ্যাড করা থাকবে। এন্ড গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছো আমাদের একটা স্কারের গান স্কিন। এন্ড গাইস এই স্কারের গান স্কিনটার ভাই কোনো অ্যাবিলিটি বা কোনো রকমের এখানে অ্যানিমেশন হচ্ছে না, তবে গাইস তোমাদের বলতে পারি এই স্কারের গান স্কিনটা কিন্তু আমাদের একদমই ফ্রিতে দিতে পারে আমাদের দিওয়ালি ইভেন্টে, ঠিক আছে। তো ভাই তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা ল্যাম্বরগিনি স্কিন, যেটা গাইস আমরা একদমই ফ্রিতে পেয়ে যাবো আমাদের দিওয়ালি ইভেন্টে। এন্ড গাইস এছাড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ল্যাম্বরগিনি স্কিনটা জাস্ট আমাদের কি করতে হবে, আমাদের কিছু মিশন দেওয়া হবে। এন্ড গাইস সেই মিশন কমপ্লিট করে আমরা পেয়ে যাবো আমাদের এই ল্যাম্বরগিনি স্কিনটা একদমই ফ্রিতে, ঠিক আছে। তো ভাই এরপরে তোমাদের যে রিওয়ার্ডটা দেখাচ্ছি সেটা হচ্ছে গাইস আমাদের একটা মারাত্মক লেভেলের গ্লোবাল স্কিন। এন্ড গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ওপি লেভেলের গ্লোবাল স্কিন করা হয়েছে, যেটা গাইস আমাদের দিওয়ালি ইভেন্টে দেওয়া হবে। এন্ড গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের বুলেট প্রুফ লেখা আছে পিছন দিকে। এন্ড গাইস সামনেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের কিছু লেখা আছে। এন্ড গাইস এই যে ভাই আমাদের গ্লোবাল স্কিনটা, এটা কিন্তু ভাই আমরা ফ্রিতে পাবো না, এটা কিন্তু আমাদের ডায়মন্ড দিয়েই নিতে হবে, ঠিক আছে। তো গাইস এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা কাটানা স্কিন, এই কাটানা স্কিনটাও কিন্তু তোমরা আমাদের দিওয়ালি ইভেন্টে আমাদের গেমের মধ্যে তোমরা দেখতে পাবে। এন্ড গাইস সেটাও কিন্তু আমাদের ফ্রিতে দিতে পারে, ঠিক আছে। তো ভাই এছাড়াও তোমাদের বলে দিই, এছাড়াও গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু অনেক কিছু রিওয়ার্ড দেওয়া হবে, যেমন কি গাইস একটা আমাদের ম্যাজিক কিউবও কিন্তু ফ্রিতে দেওয়া হবে, যেটা গাইস আমাদের দিওয়ালি ইভেন্ট উপলক্ষে। এন্ড গাইস সেই ম্যাজিক কিউবের লিক্স বা আপডেট এখনো পর্যন্ত পাইনি গাইস, এখনো কিন্তু আমাদের অনেক কিছু রিওয়ার্ড আছে যেগুলো কিন্তু গাইস আমরা একদমই ফ্রিতে পাবো। এন্ড গাইস আমাদের কিন্তু মারাত্মক মারাত্মক লেভেলের ইভেন্ট আসতে চলেছে আমাদের দিওয়ালি ইভেন্টের সময়, যেমনটা গাইস আগের বারে আমরা দেখতে পেয়েছিলাম আমাদের গেমের মধ্যে দিওয়ালি উইস নামে একটা ইভেন্ট। এন্ড গাইস যেখানে কিন্তু আমরা আমাদের আর্টিক ব্লু বান্ডিল, এছাড়াও গাইস আমাদের ব্রেক ডান্সার বান্ডিল, এছাড়াও গাইস আমাদের কিন্তু পার্মানেন্ট গান স্কিন কিন্তু আমরা সেখান থেকে নিতে পেরেছিলাম। বাট গাইস এবারেও কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে দিওয়ালি উইস ইভেন্ট। তো ভাই দিওয়ালি ইভেন্টের জাস্ট এই কটা আপডেট পেয়েছিলাম, তোমাদের এই কটা আপডেট এই ভিডিওতে দিয়ে দিলাম। বাট গাইস এছাড়াও আমাদের অনেক কিছু আপডেট আছে যেগুলো গাইস আমি পেলেই তোমাদের সাথে শেয়ার করে দেবো কোনো একটা ভিডিওতে। এন্ড গাইস সেই ভিডিওতে আমি তোমাদের কিন্তু A to Z দিওয়ালি
ইয়ারলি ইভেন্ট উপলক্ষে সব কিছু তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? তো ভাই তোমাদের জানতে হলে আর দেখতে হলে সব অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, অ্যান্ড গাইস তার সাথে আমাদের পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে। তো ভাই ছোটখাটো যা কিছু আমি দিওয়ালি ইভেন্টের ইভেন্ট বা আপডেট পেয়েছিলাম সব কিছু গাইস এই ভিডিওর মধ্যে শেয়ার করে দিলাম। তো ভাই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, অ্যান্ড ভাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দেবে, ঠিক আছে? তো ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই।